আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আমরা কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টের নাম্বারটিকে পরিবর্তন করব সেটা নিয়ে একটি ভিডিও দেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নাম্বারটিকে পরিবর্তন করবেন খুব সহজে তো চলুন কথা না এই ভিডিওটা শুরু করা যায় ওকে সো গাইস আপনার টিকটক অ্যাকাউন্টের নাম্বারটাকে পরিবর্তন কিংবা চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস শ্যু হবে তারপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখেন এক নম্বরে অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্টের এই অপশানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন দেন আপনারা কি করবেন এক নম্বরে অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন এক নম্বরে ফোন নাম্বার দেখাচ্ছে এবং দু নম্বরে দেখেন ইমেল দেখাচ্ছে সো আপনারা চাইলে আপনার ফোন নাম্বারটাকে চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন সো আমি একটা দেখা দিচ্ছি দুটার প্রসেস কিন্তু সেম সো আমরা যেহেতু ফোন নাম্বার চেঞ্জ করব আমরা এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করে দেব দেন এখানে দেখেন চেঞ্জ ফোন অর্থাৎ চেঞ্জ ফোন নাম্বার আমরা এই অপশানে ক্লিক করে দিব তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব এরপর আমরা নতুন যে ফোন নাম্বারটি দেব সেই ফোন নাম্বারটি এই জায়গা দিয়ে দিব সো আমি দিয়ে দিচ্ছি সো এখানে আর একটা কথা বলেনি আপনি এখান থেকে এই অপশানে ক্লিক করে আপনি যে দেশ থেকে আপনার ফোন নাম্বারটাকে আপনি চেঞ্জ করবেন সেই দেশটাকে এখান থেকে সিলেকশন করে নেবেন তাহলে সেই দেশের নাম্বারের কোডটা শো করবে সো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেকশন করলাম দেন এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সেন্ড করে ক্লিক করবেন তাহলে আপনি এখানে যে নাম্বারটি দিবেন সে নাম্বারে একটি কোড আসবে সো সে কোডটা আমাদেরকে এখানে দিতে হবে সো আমি এখান থেকে সেন্ড করে ক্লিক করে দিলাম ওকে গাই এখন দেখেন আমাদেরকে এক মিনিট এখানে সময় নিচ্ছে এবং এক মিনিটের মধ্যে আমাদের এই নাম্বারে একটি ওটিপি কোড দেবে সো সেই ওটিপি কোডটা আমরা এখানে দিব দিলে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে সো এভাবে মূলত আপনারা চাইলে খুব ইজিলি মাত্র এক মিনিটে আপনারা চাইলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নাম্বারটাকে পরিবর্তন করতে পারেন এবং সেম প্রসেসে আপনারা এখান থেকে জিমেল অ্যাকাউন্টটাকে পরিবর্তন করতে পারবেন এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ইমেল আপনারা ইমেলের এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে সেঞ্জ ইমেলে ক্লিক করবেন এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন নতুন যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা দিয়ে দিবেন দেন সেই ইমেল অ্যাড্রেসে একটি কুট যাবে আপনি এখান থেকে জিমেলে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করে সেই কোডটা এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে সেই কোডটা এখানে এসে দিয়ে দিবেন। তারপর খুব ইজিলি আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে সো এভাবে মূলত আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারটাকে পরিবর্তন করতে পারেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক আডি থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আডিটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ